হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা যারা এবছর জিএনএম এনম ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জিএনএম এন এর পরীক্ষা দিয়ে তোমাদের যে কাউন্সিলিং হবে সেই এর শিডিউল কি রুলস গাইডলাইন আছে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে কিভাবে চয়েস ফিলিং করবে চয়েস লকিং রাউন্ড ওয়ানের অ্যালটমেন্ট কীভাবে হবে কীভাবে তোমাদের সিট ম্যাট্রিক্স আছে এবং এই এর সময় তোমাদের কি কী ডকুমেন্ট সাবমিট করতে হবে প্রত্যেকটা জিনিস ডিটেলসে আমি তোমাদেরকে জানাবো তো পুরো বিষয়টা ভালো করে জানতে গেলে কিন্তু তোমাদেরকে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে ওয়েলকাম টু কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমরা রসনের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব এর পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর তো তোমরা যে যে বিভিন্ন জেনারেল এবং প্রফেশনাল কোর্সের জন্য এলিজিবল সেগুলো সম্পর্কে টাইম টু টাইম আপডেট দেবো এবং যে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তোমরা এলিজিবল সেগুলো সম্পর্কে আপডেট দিতে থাকবো তো যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর হ্যাঁ কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমি যখনই ভিডিও দেবো দ্রুত আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবে না প্রথমেই তোমরা গুগল বা যে কোনো সার্চিং ইঞ্জিনে গিয়ে লিখবে ডাব্লু ডাব্লু ডট 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 ইন এটা লিখে সার্চ করলেই দেখো পেজটা ওপেন হয়ে যাবে এবং এখানে এএনএম এবং জিএনএম যেটা লেখা আছে সেখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে জিএনএম এ যেমন স্পেসিফিক পেজটা ওপেন হয়ে যাবে এই প্রসঙ্গে বল বলছি যারা মোবাইল থেকে দেখছো তারা কিন্তু ডেস্কটপ মোট অন করে দেখো তাহলে ফুল পেজটা তোমার দেখতে পাবে প্রথমে আমি তোমাদেরকে কাউন্সিলিংয়ের যে টাইম টেবিলের আপডেট ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটা বলছি একদম বাদিকে দেখো টাইম টেবিল এন এম লেখা আছে তোমরা ওখানে ক্লিক করো ক্লিক করলেই দেখো ওয়েবসাইটে পুরো ডেট ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে যে কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে দেওয়া হয়েছে পঁচিশ দশ দু হাজার একুশ অর্থাৎ আজকেই কিন্তু এইটি শিডিউলটি প্রকাশিত হয়েছে তো আমরা পরপর স্টেপ ওয়াইজ আমাদের আমাদের কী কাজ করতে হবে এবং কোন দিনের মধ্যে এটা করতে হবে প্রথমেই তোমাদের যেটা করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনটা মাস্ট তোমাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনে কত কী পেমেন্ট করতে হবে সেগুলো সম্পর্কে ফিজ সম্পর্কে কিন্তু আমি ডিটেলসে এরপরে বলবো আমি প্রথমে তোমাদের ডেটগুলো সম্পর্কে বলে নিচ্ছি প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য যে পেমেন্ট এবং চয়েস ফিলিং পুরো কাজটা তোমাদের করতে হবে দুই এগারো একুশ থেকে আট এগারো একুশ এই তারিখের মধ্যে করতে হবে এরপরে তোমাদের চয়েস ফিলিং করলে সেই চয়েস ফিলিং এবং চয়েস লকিং এর জন্য ডেট দেওয়া হয়েছে পাঁচ এগারো একুশ থেকে আট এগারো একুশ এই প্রসঙ্গে বলি চয়েস ফিলিংটা কিন্তু তোমাদেরকে খুব মাইনিউটলি করতে হবে আমি তোমাদের সিট ম্যাট্রিক্স এরপরে দেখিয়ে দেবো সেই সিট ম্যাট্রিক্স দেখে তোমরা এখনই দেখে নিয়ে তোমাদের পছন্দের একটা তালিকা করে নাও অর্থাৎ তোমার এক নম্বরে কোন কলেজ পছন্দ দু নম্বরে কোন কলেজ পছন্দ এবং চয়েস ফিলিংয়ের সময় তোমার পছন্দ অনুসারে নাম্বারিং ওয়াইজই কিন্তু তোমাকে কলেজগুলো ফিল করতে হবে অগোলোভাবে বা উল্টো কিন্তু চয়েস ফিলিং করলে হবে না তাহলে কিন্তু তোমার এই প্রসিডিউরের সময় অর্থাৎ কাউন্সিলিং প্রসিটিংয়ের সময় অসুবিধা দেখা হবে তোমার অপছন্দের কলেজটা তুমি আগে দিয়ে ফেলেছো এবং দেখা গেল তুমি প্রথমবার সেই কলেজটা পেয়ে গেলে তো প্রথমে চেষ্টা করবে গভর্নমেন্ট কলেজগুলো দেওয়া যেহেতু সেগুলো খরচ কম তারপর প্রাইভেট কলেজগুলো চয়েস ফিলিং করবে ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা বার হবে বারো এগারো একুশ তারিখে এবার ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পেয়ে গেলে তাদের জন্য এবার সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে সেটা কত টাকা সেটাও আমি পরবর্তী ক্ষেত্রে বলছি সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে তোমাদের তেরো এগারো একুশ থেকে সাতাশ এগারো একুশ তারিখের মধ্যে এই সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পরে কিন্তু তোমরা যে সিট অ্যাকসেপ্টেন্স যে র্যাঙ্ক কার্ড যেটা সেই পেমেন্টের র্যাঙ্ক কার্ডটা তোমরা পাবে যতক্ষণ না পর্যন্ত তোমরা টাকাটা না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সেই র্যাঙ্ক কার্ডটা পাবে না অর্থাৎ অ্যালটমেন্ট লেটার যেটা সেটা তোমরা পাবে না এরপর অ্যালটমেন্ট লেটার পাওয়ার পর তুমি যে কলেজটি পেলে সেই কলেজে তোমাকে নিজেকে এবং তোমার যে অরিজিনাল যে ডকুমেন্টগুলো কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো সম্পর্কে আমি অবশ্যই তোমাদেরকে বলবো সেই ডকুমেন্টগুলো নিয়ে এবং তোমাকে সেই কলেজে গিয়ে ভেরিফিকেশান করতে হবে এবং যদি তুমি দেখা যায় তোমার পছন্দের কলেজই পেয়ে গেছো এবং পরবর্তী ক্ষেত্রে তুমি আর এই কাউন্সেলিং প্রসিডিউরে থাকতে চাও না তখন তোমাকে যে নো আপগ্রেডেশান ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাট ফিল আপ করে জমা দিতে হবে আপগ্রেডেশান ফর্ম্যাট দুটো আছে একটা ইএস একটা নো যদি প্রথম চয়েসের কলেজ পেয়ে যাও বা পছন্দের কলেজ পেয়ে যাও পরবর্তী ক্ষেত্রে আর যাবে না তুমি এই প্রসিডিউরের মধ্যে তাহলে তুমি নো আপগ্রেডেশান ফর্ম্যাট ফিল আপ করে জমা দেবে উনত্রিশ এগারো একুশ তারিখের থেকে চার বারো একুশ তারিখের মধ্যে যদি তুমি পছন্দের কলেজ না তুমি চাও পরবর্তী রাউন্ড গুলোতে আরো পার্টিসিপেট করতে সেক্ষেত্রে তোমাকে ওই কলেজে গিয়ে বাকি প্রসিডিউরের সঙ্গে ইএস আপগ্রেডেশন যে ফর্ম্যাটটা সেটা ফিল আপ করে জমা দিতে হবে এবং এই রাউন্ডের পরে কিন্তু আবার সেকেন্ড রাউন্ড সিলার অ্যালটমেন্টের রেজাল্ট বার হবে এরপর যারা সেকেন্ড অ্যালটমেন্টের নতুন কলেজ পেলে অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি সেকেন্ড রাউন্ডে নতুন কলেজ পেয়েছ তাদের কিন্তু আবার পুনরায় অর্থাৎ তাদেরকে প্রথমবার সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে তার জন্য সাত বারো দু একুশ থেকে এগারো বারো দু হাজার একুশ তারিখের মধ্যে একই রকমভাবে যে কলেজ তুমি পেলে নতুন সেই কলেজে গিয়ে তোমাকে ফিজিক্যাল রিপোর্টিং ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে এবং তুমি সেই কলেজে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করতে হবে সেকেন্ড রাউন্ডের মধ্যে কিন্তু অবশ্যই তোমার অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করতে হবে যারা ফার্স্ট রাউন্ডের কলেজ পেয়ে গেলে অ্যাডমিশন নিতে চাও তো আগেই করে দিলে যারা সেকেন্ড রাউন্ডের কলেজ পেয়ে গেলে পছন্দের কলেজ তারা কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর এখানে কমপ্লিট করবে আর যদি তোমার মনে হয় যে তুমি তোমার পছন্দের কলেজ পাওনি তুমি এখান থেকে উদ্যোগ করে নিতে পারো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমরা পরবর্তী মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে তবে মপ আপ রাউন্ডটা কিন্তু পুরোপুরি নতুন একটা রাউন্ড সেক্ষেত্রে তোমাকে পুনরায় আবার রেজিস্ট্রেশন করতে হবে পেমেন্ট করতে হবে তার জন্য এবং পুনরায় নতুন করে কিন্তু চয়েস ফিলিং করতে হবে তার জন্য ডেট দেওয়া হয়েছে দেখো চোদ্দো বারো একুশ থেকে ষোলো বারো একুশ তারিখ চয়েস লগিং করবে চোদ্দো বারো একুশ থেকে ষোলো বারো একুশের মধ্যে এরপর মপাব রাউন্ডের রেজাল্ট বার হবে হচ্ছে কুড়ি বারো একুশ তারিখে এবং মপাব রাউন্ডে যারা ফ্রেশ অ্যালটমেন্ট পেলে তারা সিট অ্যাকসেপ্টেন্স ফি দেবে এবং রিপোর্টিং করতে হবে তোমাকে সেই ইনস্টিটিউটে গিয়ে একই রকমভাবে আসল ডকুমেন্ট নিয়ে জেরক্স নিয়ে এবং তোমাকে নিজেকে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে পুরো অ্যাডমিশন প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে কুড়ি বারো একুশ থেকে বাইশ বারো একুশ অর্থাৎ প্রসিডিউরটা তোমার কাউন্সিলিং এর শুরু হচ্ছে দুই এগারো একুশ থেকে প্রথম রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড মপ আপ রাউন্ড মিলে পুরো প্রসেড কমপ্লিট হচ্ছে বাইশ বারো দু একুশ তারিখে এবার চলো আমরা মেন ওয়েবসাইটে আবার ফিরে যাই এবং সেখানের থেকে দেখে নেবো দেখো এখান থেকে দেখলে তোমরা সিট ম্যাট্রিক্সে দেখতে পারবে তো এখানে ক্লিক করলে পুরো সিট ম্যাট্রিক্স দেখে নেবে সিট ম্যাট্রিক্স তোমাদের অলরেডি দুবার চেঞ্জ হয়েছে জানি তোমাদের মেল ফিমেল একসাথে করে দেওয়া হয়েছিলো সেগুলো আবার চেঞ্জ হয়ে কিন্তু শুধু ফিমেল করা হয়েছে তো প্রথমে যেগুলো আছে এনএম এন এনএম শুধুমাত্র গ্রামের মহিলাদের জন্য স্থায়ী বাসিন্দাদের তাদের জন্য দেখে নাও কটা কলেজ আছে টোটাল এবং বিভিন্ন জেনারেল ও বিসি এ ও বি সিবি এস সি এস টি ই এ টোটাল কতগুলো করে সিট আছে দেখে নাও যেমন এ এনএমএ টোটাল জেনারেলি সিক্স সিট আছে এবং টোটাল ওয়ান এটা হচ্ছে টোটাল সিট আছে অল মানে এসসি এস সি জেনারেল ও বিসি পিএইচ সব সবকিছু মিলিয়ে তারপর আর নিচের দিকে গেলে দেখো ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা যে কলেজগুলো রয়েছে শুধুমাত্র মেল অর্থাৎ ছেলেদের জন্য কলেজ আর বাকি কলেজগুলো কিন্তু মেয়েদের জন্য ফিমেল যেগুলো আছে তো টোটালটা দেখে নিলে তোমরা কোন কলেজে কেমন সিট ম্যাট্রিক্স তোমার দেখতে পাবে এবং এখানেও দেখো একদম নিচে চার হাজার চারশো একটা টোটাল জেনারেলের সিট আছে এবং টোটাল মেল ফিমেল মিলিয়ে অল ক্যাটাগরি মিলিয়ে দশ হাজার সাতশো সাতানব্বইটা টোটাল সিট আছে এবার চলো আমরা আবার মূল ওয়েবসাইটে ফিরে যাচ্ছি এবং মূল ওয়েবসাইটে দেখো ডান দিকে দিকে নিচের দু হাজার একুশ রয়েছে এখানে ক্লিক করলে তোমরা কিভাবে কাউন্সিলিং প্রসিডিওরটা করবে সেটা আছে দুটো ওয়েবসাইট এখানে আছে একটা ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এই পুরো প্রসিডিউরগুলো দেখে নিতে পারবে এবং তোমাদের সুবিধার জন্য বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই কিন্তু নোটিফিকেশনটা আছে তোমাদের সুবিধার জন্য আমি বাংলাতেই বলে দিচ্ছি দেখো ন নম্বর পেজ থেকে বাংলাতেই নোটিফিকেশনটা আছে তো তোমাদের যেমন আমি বললাম তোমাদের কাউন্সিলিং প্রসিডিওরের জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য দেখে নাও কাউন্সিলিং সময় কি কি জিনিস দিতে হবে সেগুলো আমি তোমাদের বলবো মোট তোমাদের রাউন্ডে কাউন্সিলিং হবে আপগ্রেডেশন আপগ্রেডেশন মানে মানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড আর মপ আপ হচ্ছে পুরোপুরি আলাদা আবার তোমাদের রেজিস্ট্রেশন করে কাউন্সিলিং করতে হবে এবং প্রথম রাউন্ডে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন না করলে কিন্তু তোমরা কোনোভাবেই সিট অ্যালটমেন্ট পাবে না বা তোমরা কোনো কাউন্সিলিং প্রসিডিওরের মধ্যেই থাকবে না এবং কাউন্সেলিং এ তোমাদের ফি দেওয়া রাখা হয়েছে তিনশো টাকা যেটা কিন্তু ফেরত নেওয়া হবে না অর্থাৎ নন এবং এখানে এস সি এস টি ও বিসি ওবিসি ওবিসিবি পিডব্লিউডি কোনো সিট যদি ফাঁকা থাকে সেটা কিন্তু জেনারেল বা অন্য কোনো ক্যাটাগরিতে কোনোভাবেই পরিবর্তন হবে না এবার রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে সেটা এবার দেখে নাও রেজিস্ট্রেশন তোমাদের যে যোগ্যতা দিয়ে বলা হয়েছে সেই যোগ্যতা দিয়ে করতে হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যেটা সেটা সম্পূর্ণ দিতে হবে কারণ দেখা গেল তুমি রেজিস্ট্রেশন প্রসিডিওর করলে কাউন্সেলিং প্রসিডিওরও করলে কিন্তু তোমার পছন্দের কলেজ তুমি সেক্ষেত্রে সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য কিন্তু তোমাকে ব্যাংক দিতে হবে এরপর বলি তোমার পরীক্ষার যে রোল নাম্বার দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যেগুলো সেগুলো যে তথ্য দিতে হবে সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীতে তুমি যে মোট যে পরীক্ষা দিয়েছ এবং তুমি যে নাম্বার টোটাল পেয়েছো সেই নাম্বারটা দিতে হবে আর ইংরাজিতে সর্বাধিক কত নম্বরের পরীক্ষা এবং তুমি কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু দিতে হবে এরপর আমি বলে দিচ্ছি যে আবেদন করে তোমাকে বলা হচ্ছে খুব সতর্কতার সাথে করবে কোনো সংশোধনের কিন্তু উপায় নেই এবং সাবমিট করার আগে কিন্তু ভালোভাবে আবার দেখে নিয়ে তারপর সাবমিট করবে কারণ একবার যদি তুমি সাবমিট করে দাও তারপর কিন্তু কোনো ভাবে সেটা চেঞ্জ করা সম্ভব নয় মানে হবে নাই ধরে ধরে রাখো এবং কোনো ভুল যদি তুমি তথ্য দাও সেক্ষেত্রে তুমি যদি পছন্দের কলেজ না পাও এলেক্টমেন্টে তার জন্য কিন্তু বোর্ড কোনোভাবে দাঁড়িয়ে থাকবে না অর্থাৎ ধরো তুমি ওবিসি হিসাবে অ্যাপ্লাই করলে তুমি হয়তো ওবিসি সার্টিফিকেট দেখাতে পারলে না তার মানে তোমার কলেজটা থাকবে না অ্যালটমেন্ট ওয়াইজ তোমার পরবর্তী যে দাবি দেয় তাকে দিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু তুমি গিয়ে আর পরবর্তী থেকে দাবি করতে পারবে না এবার আমি বলবো তোমাদের চয়েস চয়েস ফিলিং এর বলে দিচ্ছি রেজিস্ট্রেশনের সময় তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পরে কিন্তু কলেজে ভর্তি হতে পারবে তার তালিকাটা তুমি দেখতে পারবে এএনএম কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে যারা স্থায়ী বাসিন্দা মহিলা অর্থাৎ মেয়েরা আছো তাদের জন্য চয়েস তালিকা থেকে তোমরা যে কলেজ সেগুলোকে পছন্দ অনুসারে সাজিয়ে নেবে এবং কোনো প্রার্থী তোমরা যদি চয়েস না দাও তাহলে কিন্তু তোমাদের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব হবে না কারণ অ্যালটমেন্ট দেওয়া হবে কলেজ ওয়াইস তুমি যদি চয়েস ফিলিংটাই না করো তাহলে তোমাকে অ্যালটমেন্ট দেওয়া সম্ভব হবে না এবং অবশ্যই সেটা প্রপারলি করতে হবে এবং বলা হচ্ছে কমপক্ষে কুড়িটি কলেজের নাম কিন্তু অবশ্যই লিখতে হবে তার বেশিও দেওয়া যাবে কমপক্ষে কুড়িটি চয়েস পছন্দ করার পর চয়েস লক করতে হবে এবং নির্ধারিত দিনে কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে যদি তুমি কোনো কলেজ পাও সেখানে তোমাকে হাজার টাকা অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে ভর্তি হয়ে যেতে হবে এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি নথি তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে দেখে নাও তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট যেটা তোমাদের ডেট অফ বার্থ যে সার্টিফিকেটটা থাকে সেই সার্টিফিকেটটা নিতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট নিতে হবে তোমাদের র্যাঙ্ক কার্ড নিতে হবে পশ্চিমবঙ্গের জেলার স্থায়ী বাসিন্দা যারা বাসিন্দার প্রমাণ হিসেবে তোমাদের ইনফরমেশান বুলেটিনে যে অ্যাপেন্ডিক্স টু অনুযায়ী শংসাপত্র নিতে হবে এইগুলো ভালো করে করবে যে অ্যাপেন্ডিক্স অনুযায়ী যে সার্টিফিকেট নিতে বলা হচ্ছে সেটা অবশ্যই ভালোভাবে করবে এরপর পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অ্যাপেন্ডিক্স ওয়ান অনুযায়ী এটা বিশেষ করে এএনএম প্রার্থীদের জন্য প্রযোজ্য এরপর এসসি এসটি ও যার যে ধরনের ক্যাটাগরির আছো সেটা ইনফরমেশান বুলেটিনের ও আট নম্বর অনুযায়ী নিতে হবে ই ডব্লিউএস ক্যান্ডিডেটদের ইনফরমেশানগুলো ঋণ পাঁচ অনুযায়ী নিতে হবে এবং পশ্চিমবঙ্গের সরকার স্বীকৃত অনাথ আশ্রমের বাসিন্দা হলে ইনফরমেশানগুলো ঋণ বারো অনুযায়ী নিতে হবে এবং আরও দেখো আছে যদি পশ্চিমবঙ্গের সরকারের স্বরাষ্ট্র সিভিল ডিফেন্স বিভাগের লেডি সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক প্রার্থী সেক্ষেত্রে ইনফর্মেশন বুলেটিন এগারো অনুযায়ী তোমাদের নিতে হবে এই প্রত্যেকটা ইনফরমেশন বুলেটিন কিন্তু ওয়েবসাইটে আছে এবার আমরা চলো আবার মেইন ওয়েবসাইটে ফিরে যাচ্ছি কি কি ডকুমেন্ট তুমি যদি আলাদা করে দেখতে চাও দেখো ডকুমেন্ট রিকোয়ার কাউন্সিল এখানে ক্লিক করলে কিন্তু তুমি এখান থেকেও সরাসরি এই একই জিনিস দেখে নিতে পারবে প্রথমে একই রকম ভাবে ইংরেজিতে লেখা আছে তারপর দেখবে বাংলায় লেখা আছে যার যেটা সুবিধা সেরকম ভাবে দেখে নাও তোমরা ভালো করে দেখে নাও কিভাবে চয়েস ফিলিং রেজিস্ট্রেশন প্রসিডিওর গুলো স্টেপ ওয়াইজ করতে হবে তো সবার জন্য আমার পক্ষ থেকে শুভা কামনা থাকলো সবার জন্য আমার পক্ষ থেকে অল দ্য বেস্ট দেখা হবে এরকমই নতুন ইনফরমেশন আপগ্রেডেশন মপাপের এই ইনফরমেশন নিয়ে তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওতে